السلام عليكم شكرا দর্শক মণ্ডলী আজকে আবার আসলাম জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন গরুরহাটে দর্শক আমি আপনাদের সামনে কিছু হাড়ি সার ও মাংসের বলদ গরুর দাম দর জানার চেষ্টা করব ও হাল চাষ করা উপযোগী এরকম সুন্দর সুন্দর কিছু বলদ গরুর দাম দর জানার চেষ্টা করব জয়পুরহাট নতুন গরুরহাট থেকে দর্শক আজকে বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট নতুন গরুরহাটে এই সম্বন্ধে আপনাদের সংক্ষেপে একটা আইডিয়া নিব আমি বলতে যে হিউজ কালেকশন আছে বলদ গরুর আপনাদের কালেকশন থেকে শেষ হবে না এরকম কালেকশন আছে তো আমি সংক্ষেপে দুই একটা বলদ গরুর দাম জানবো ইনশাআল্লাহ যে সকল নতুন দর্শক আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দাম অবশ্যই করবেন যেন আমি আপনাদের জন্য এরকম সুন্দর কিছু বলদ গরুর ভিডিও উপহার দিতে পারি চেষ্টা তো করতেছি ইনশাআল্লাহ আর চেষ্টা করব সুন্দর কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য যাতে একটা বলদ গরু ধরে আছে এটা দাম জানবো ইনশাল্লাহ এটা দাম জানার পর তারপরে কথা হবে কেমন বাজার দর যাচ্ছে বলদ জোড়াটার ইনশাল্লাহ সালামু আলাইকুম চাচা কেমন দাম রাখছেন বাবা জোড়াটার আড়াই লক্ষ চাচ্ছেন কাস্টমার কি আসার পর দাম দর বলছে দুই লক্ষ ভাঙ্গে বলে তাই না বয়স কেমন আছে নতুন জোয়ান দর্শক চাচা আড়াই লক্ষ দাম রাখছে আসার পরে দুই লক্ষ ভাঙ্গে দাম বলতেছে নতুন জোয়ান আর বলদ জোড়া মানে হাল চাষ ইনশাল্লাহ হাল চাষ হবে হয়তো আপনাদের হাল চাষ শিখাইতে হবে না হয়তো হাল চাষ শিখানো আছে এরকম কিছু তো এই বলদ জোড়াটা মানে দেখা হচ্ছে দাম দর কত হচ্ছে আমি সংক্ষেপে আপনাদের একটা আইডিয়া নিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আমি আপনাদের দেখেন ভাঙ্গারে হাট যাব অনেক কালেকশন আছে আমি তো বলছি যে একটা ভাইরাসের কারণে আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ নাই ভাইরাস বড় গরুত নাই বলতে চলে কিন্তু তারপরেও দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারী পাঠিয়ে হাটে আসিচ্ছে না শুধু ভয়ে কিন্তু অত সব বড় গরুত কোনো একটা দাগ পাবেন না একটা দেখেন গরুটা ঘুরাচ্ছে চারদিকে কোন একটা খুদ খাম কেচ্ছ নেই একদম ফ্রেশ গরু ইনশাল্লাহ যেহেতু দেখা দেখি হচ্ছে আমি একটু পরে দাম জানবো যে কেমন বাজার দর যাচ্ছে বলে দর যাচ্ছে তার আগে অন্য কিছু বলদ গরুর দাম জানে আসে ইনশাল্লাহ বড় ভাই আপনাকে আজকে এক পিস নিয়ে আসছেন তাই না আমরা যা কিনতে পারি অন্যান্য বাড়ি কিনছে আচ্ছা ইন্ডিয়ান বলদ গরুর কালেকশন এত কম হচ্ছে কেন কারণটা কি বলদ জোড়া পার হচ্ছে না ইন্ডার থেকে দর্শক 85,000 টাকা দাম চাচ্ছে 60-62-70 বলছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বড় আছে বয়স মনে কেমন আছে কেবল মাত্র দুই দাঁত খামারে পালন করা উপযোগী ও বাসায় পালন করলে করা যাবে মাংস বিক্রি করলে মাংস বিক্রি করা যাবে চাচা কেমন দাম রাখছেন জোড়াটার কত দাম রাখছেন বাবা দুই লক্ষ চাচ্ছেন কাস্টমার কত বলছে বাবা দেড় লক্ষ বলে তাই না দর্শক দুই লক্ষ দাম চাচ্ছে কাস্টমারে দেড় লক্ষ বলতেছে কেউ এক লক্ষ ষাট বলতেছে যার যেরকম পড়তে আসিচ্ছে বলেছে বয়স মনে কেমন আছে বয়স চার দাম দর্শক চার দাঁত করে বয়স আছে এটাও খামারে পালন করলে পালন করে পারবেন ইনশাল্লাহ ওখানে দুইটা সাদা মানের বলদ জোড়া সারে আসলাম এই যে বলদ জোড়াটার দাম জানার চেষ্টা করব ব্যাপারী সাহেব কেমন দাম রাখছেন আড়াই লক্ষ কাস্টমার কত বলতেছে দুই লক্ষ দশ বলে বয়স কেমন কেমন আছে ছয় দাঁত দর্শক আড়াই লক্ষ চাচ্ছে দুই লক্ষ দশ বলতেছে বয়স ছয় দাঁত আমি কুরবানির সময় করে সব গরুগুলো এই দামে পাওয়া যায় নাই এর চাইতে দাম অনেক চওড়া ছিল এখন আমি বলছি দাম অনেকটাই কম আছে একটা ভাইরাসের কারণে এতটা দাম কমে গেছে মানে ব্যাপারী পাঠে হাটে নাই বিধায় কিন্তু অত সব বড় গরু আমি তো প্রত্যেকটা গরু দেখাচ্ছি কোনো একটা ফুলের টোকা পাবেন না খুদ খাম কিছু নাই দেখেন একটা গরু তো কোনো খুদ নাই মোটামুটি খুবই ভালো আছে এই গরুগুলো ছোটো ছোটো যেগুলো সার বাছর গরুগুলো এই গরুগুলো তো একটু ভাইরাসের পরিমাণটা বেশি আপনারা বারবার ফোন করে বলতেছেন যে ভাই ভাইরাস কিন্তু সব বলদ জোড়া কোনো ভাইরাস আমি আমার চোখে এখনো দেখি নাই এখন থাকলে থাকতে পারে ব্যবসা সাহেব কেমন দাম রাখছেন ২৪০ ২৪০,০০০ চাওয়া দাম কাস্টমারে কত বলতেছে ৮০-৯০
180 বলে তাই না? বয়স কেমন আছে তোমার সাহেব? জোয়ান বয়স জোয়ান দর্শক বয়স জোয়ান হয়ে গেছে 180,000-90,000 টাকা দাম বলতেছি আমরা দুটোটা আমি বলছি তো কালেকশন দেখাচ্ছি আমি আপনাদের দামও জানতেছি চাচা কেমন দাম রাখছেন বাবা আড়াই লক্ষ টাকা চাচ্ছেন না 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 আমি আপনাদের হ্যাঁ বুঝতে পারছি আমি একটা ভিডিও করে নেটে ছাড়াই দিচ্ছি যেন কাস্টমার আপনাদের হাতে আসে বিক্রি মানে ভালো হয় ঠিক আছে তো কাস্টমারকে আসার পর দাম বলছে বাবা হ্যাঁ দাম বলছে কত দাম বলতেছে 2 লক্ষ টাকা বলতেছে তাই না দাদা বয়স মনে কেমন আছে বাবা এটা 4 দাঁত এটার কোলে একটু কোয়ালিটি ভালো আছে এটা একটু মোটা দাদা হোক কিন্তু এর সাথে কোয়ালিটি ভালো দর্শক এটা হচ্ছে 4 দাঁত এটা হচ্ছে 6 দাঁত চাচা দাম চাচ্ছে 2.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বলতেছে 2 লক্ষ ভাঙ্গে বলতেছে হাটের ব্যাপার একক জনে একক কথা বলতেছে তো চাচা তো পর্তায় না আসলে আর দিবে না পর্তায় আসতে হবে তারপরে কেনা বেচা পরে দেখা যাবে ইনশাল্লাহ আমার একজন ব্যাপারী সাহেব মাত্র কমে আজকে একটা বলদ কালেকশন করেছেন একটাই বিক্রি হচ্ছে না কেমন দাম রাখছেন এটার 1,25,000 চাচ্ছেন কাস্টমার কত বলছে 100 ভাঙ্গে বলতেছে এরকম 105 সরি 100-105 বলতেছে দর্শক বড় আছে বিগ সাইজের একটু এগুলো মানে হাল চাষ করে কাদের সিল কেটে গেছে তাই না বুঝতে পারছি দর্শক এগুলো হাল চাষ করা বলদ গরু তো প্রত্যেকটা বলদ দোড়াতে হাল চাষ হয় যে কয়টা বলদের দাম জানলাম ও শুনলাম সব কটা বলদের দোড়াতে হাল চাষ করা হয় এটার দাম জানছে মনে হয় তো এরকম সুন্দর কিছু বলদ জোড়ার দাম জানবো একটু সময় নিচ্ছে আপনাদের থেকে আর কোয়ালিটি দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেখো হাতে সালাম আলাইকুম একটাই কালেকশন করেছেন কয়টা নিয়ে আসছেন একটাই কেমন দাম রাখছেন এটার হ্যাঁ আমি বুঝতে পারছি কাস্টমার নাই তারপর কত চাচ্ছেন একটা আইডিয়া দেন দর্শক বাজারে গরুটা নিয়ে আসার পর এখনো কোনো ব্যাপারী দাম বলে নাই দাম বলে নাই তো কি আর বলি আপনাদের তো বলার কোনো ভাষা নাই যেহেতু দামই বলে নাই আমি কি দাম শুনবো বয়স মনে কেমন আছে ভাই বয়স কত হতে পারে 6 দাঁত তাই না দর্শক 6 দাঁত বয়স আছে দাম জানালাম না 6 দাঁত বয়স আছে কালেকশন দেখে লাভ নাই ক্রেতা বিক্রেতা নাই বলতে চলে হাটে খুবই কম ক্রেতা বিক্রেতা ব্যাপারী সাহেব বলেন কেমন দাম রাখছেন দাম 240 2,40,000 কাস্টমারের দাম দর কত বলতেছে এখনো দাম করেনি তাই না বয়স কেমন আছে অদা দর্শক 2,40,000 টাকা দাম রাখছে ব্যাপারী সাহেব এখনো কোনো কাস্টমার দাম করে নাই আর বলদ জোড়াটা এখনো দাঁতে নাই অদাঁত আছে আপনারা খামার ইচ্ছা করলে পালন করতে পারবেন বাসায় পালন করতে পারবেন যদি মনে করেন যে দুটো বলদ হাল চাষ করবেন হালও চাষ করা পারবেন হাল চাষ করা উপযোগী বলদ জোড়া দেখছেন কত কালেকশন আছে হিউজ কালেকশন চাচা আজকে কতগুলো বলদ নিয়ে আসছেন 6টা 2-1 জোড়া বিক্রি করছেন এখন একটাও বিক্রি হয় নাই আফসোস চাচা এই জোড়াটার দাম কেমন রাখছেন 2,40,000 কাস্টমার কত হচ্ছে 200-220 বয়স কেমন আছে বাবা জোয়ান হয়ে গেছেন দর্শক 2,40,000 দাম রাখছে ব্যাপারী সাহেব কেউ 2,00,000 ভাঙ্গে 2,10,000 দাম বলতেছে বয়স জোয়ান আছে এ দুটা বলদের দাম কেমন রাখছেন 2,00,000 কাস্টমার কত করছে এই দুটা তাই না দর্শক 1,60,000-70,000 বলতেছে এটা মনে বয়স কেমন আছে বাবা এটাও জোয়ান হয়ে গেছে দর্শক এটাও জোয়ান হয়ে গেছে এটা হচ্ছে হাড্ডি ষাট এর চাইতে এটা একটু বিগ সাইজের আছে দেখাতে পারতেছি নাকি জানি না তো দর্শক ভিডিওটা অনেক লেন্দ হয়ে গেল এটার জন্য আপনাদের কাছে অনেক সরি চাচ্ছি আমি আমার লেন্দি ভিডিও হওয়ার জন্য তো শেষ করে দিচ্ছি আর নতুন কোনো একটা হাটে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ